নমস্কার, খাকুড়দা নিউজ আপডেটে আপনাদের স্বাগত। আজ খড়গপুর গ্রামীণ বিধানসভার কলাইকুণ্ডা অঞ্চলে কমলাপুর গ্রামে পথসভা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চা রাজ্য সহসভাপতি কামাল হোসেন খান, মণ্ডল সভাপতি বুদ্ধদেব পাল, শক্তি কেন্দ্রের প্রমুখ ও অন্যান্য সদস্যগণ। মুকুল রায়কের গাড়িতে কিনারা আক্রমণ করলেন, তারা বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম বন্ধু। যে রোহিঙ্গা মুসলিমদের সাথে ভারতবর্ষের মুসলিমদের কোনো সম্পর্ক নেই বন্ধু, ওই পারুইপুর, ডায়মন্ড হারবারে এই সমস্ত জায়গায় অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদেরকে এই তৃণমূল সরকার স্থান দিয়েছে। আর ওই বহিরাগত অনুপ্রবেশকারী মুসলিমদের চক্রান্ত রাষ্ট্রবিরোধী গতিবিধি যা ধরা পড়ছে, তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার যে চক্রান্ত, সেই চক্রান্তের সাথেও এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লিপ্ত হয়ে আছে। ওই চক্রান্তের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মাথা ঝুঁকিয়েছেন বন্ধু, কিন্তু আমরা জাতীয়তাবাদী মুসলিম ছেলেরা আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা 5 লক্ষ মুসলিম ছেলে বিজেপি পার্টির সদস্য হয়েছে। আজকে মুসলিম ছেলেদের হাতে বম বন্দুক তুলে সিপিএম যে কায়দায় হারমাস বাহিনী বানিয়েছিলেন, ঠিক সেই একই কায়দা এই তৃণমূল সরকারও, তৃণমূল পার্টিও মুসলিম ছেলেদের হাতে বম বন্দুক তুলে ভৈরব বাহিনী বানাবার যে প্রয়াস, সেই প্রয়াসকে ধিক্কার জানায় বন্ধু। আজকে আমরা ইমাম সাহেবদেরকে অনেক সম্মান করি, আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার যারা কাণ্ডারি, সেই ইমাম সাহেবদেরকে দিয়েও আজকে তৃণমূল সরকার রাজনীতি করাচ্ছে। আজকে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়া বাবু প্রেস মিট করে বলছেন, যারা বিজেপি পার্টি করে মুসলিমরা তারা নাকি মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়। আমি এই প্রতিবাদ সভা থেকে ওই বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতিকে বলতে চাই, কোরআন হাদিসে যদি কোথাও লেখা থাকে মুসলিম হলে বিজেপি পার্টি করা যাবে না, আমি বিজেপি পার্টি থেকে অবসর গ্রহণ করব। কিন্তু ইমাম সাহেবরা রাজনীতির সাথে কিসের জন্য অংশগ্রহণ করবে, কিসের জন্য তৃণমূলের নেতাদের দালালি করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করবে, তার প্রতিবাদ জানাই এই প্রতিবাদ সভাতে। আজকে মুসলিম সমাজ সামাজিক, মুসলিম সমাজের অর্থনৈতিক, মুসলিম সমাজের কর্মসংস্থান, এই 34 বছরের সিপিএম এর রাজত্ব আর এই 10 বছরের টিএমসিপির রাজত্বে মুসলিমদের অর্থনৈতিক, সামাজিক এবং কর্মসংস্থানের জায়গায় মেরুদণ্ড ভেঙে দিয়েছে বন্ধু। আপনাদেরকে সরকারি পরিসংখ্যান যদি দিই তাহলে মুসলিম ভাইরা বুঝতে পারবেন, 100 জন মুসলিমের মধ্যে 38 জন মুসলিমের রোজগারের পরিমাণ 3000 টাকার থেকে নিচে নেমে গিয়েছে। 100 জন মুসলিমের মধ্যে 3000 টাকার থেকে কম রোজগার করে 38 জন মুসলিম ব্যক্তি, 100 জন মুসলিমের মধ্যে 15000 টাকার থেকে বেশি রোজগার করে মাত্র 3 জন ব্যক্তি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুসলিমদের উন্নয়ন 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 বলতে বলতে আজকে মুসলিম ছেলে মেয়েদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের জায়গার দিকে তাকিয়ে আমরা সরকারি যে রিপোর্ট বের করিয়েছি তাতে দেখছি 100 জন মুসলিমের মধ্যে 2 জন মুসলিমও সরকারি চাকরি করে না। 100 জন মুসলিমের মধ্যে পার্সেন্টেজ 1.72% বন্ধু, 100 জন মুসলিমের মধ্যে 2 জন মুসলিমও সরকারি চাকরি করে না। এই 44 বছর ধরে সিপিএম আর তৃণমূল কংগ্রেস মুসলিম সমাজের সাথে অভিনয় করে গিয়েছে আর মুসলিম ভোটকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। মুসলিম সমাজের না করেছেন অর্থনৈতিক উন্নয়ন, না করেছেন কর্মসংস্থানের উন্নয়ন, না করেছেন সামাজিক উন্নয়ন। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের আগে মুসলিম সমাজকে প্রতিশ্রুতি দিয়েছিলেন 10,000 মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেবেন, কিন্তু কোনো মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেননি এবং মাদ্রাসায় কোনো শিক্ষক নিয়োগও করেননি।
ধিক্কার জানাই তৃণমূল সরকারকে এই প্রতিবাদ সভা থেকে বন্ধু। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে দ্বৈরথ চলছে, সেই দ্বৈরথের মাঝে দাঁড়িয়ে আমি মানুষদেরকে, এই এরিয়ার সমস্ত ব্যক্তিবর্গকে বলতে চাই, ওই জিহাদিপনা ওই অনুপ্রবেশকারীদেরকে নিয়ে যারা এরকম ধরনের ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করবার যারা প্রয়াস করছে, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, নইলে পরবর্তীকালে কিন্তু আপনারা আরো নমুনা দেখতে পাবেন খাগড়াগড় ধুলাগড়ের মতো কাণ্ড, বসিরহাট কালিয়াচকের মতো কাণ্ড। পরবর্তী প্রজন্মকে আপনাদেরকে কৈফত দিতে হবে যে বাবা মা জেঠা ঠাকুর কিসের জন্য রাষ্ট্রবিরোধী শক্তিদেরকে আপনারা ভোট দিয়ে জয়লাভ করিয়ে দীর্ঘদিন ধরে সরকারে রেখেছিলেন। আজকে যদি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলি, আজকে ভারতবর্ষের মুসলিমরা নরেন্দ্র মোদীজির সরকারের আমলে অনেক নিরাপদে আছেন। গুজরাটের মতো জায়গায় যেখানে 22 বছরের উপর বিজেপি শাসন করছে, সেখানে 100 জন মুসলিমের মধ্যে 8 জন মুসলিম সরকারি চাকরি করে, আর পশ্চিমবঙ্গে 2 জন মুসলিমও সরকারি চাকরি করে না বন্ধু। বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে সংখ্যালঘুদের, ওখানে যারা হিন্দু তারাই হচ্ছে ওখানে সংখ্যালঘু, তাদের উপর যে নির্যাতন, সেই নির্যাতনের শিকারে তারা অনেকেই ভারতবর্ষে রাতের অন্ধকারে চলে এসেছে। ধর্মীয় কার্যকলাপ করতে না পারার জন্য, মহিলাদের সম্মান রক্ষা করতে না পারার জন্য বাংলাদেশে যেখানে সংখ্যালঘু হিন্দু ছিল 22%, সেখানে আজকে 7% হিন্দুতে পরিণত হয়েছে। পাকিস্তানে যেখানে 20% হিন্দু ছিল, সেখানে 3% হিন্দুতে পরিণত হয়েছে, যাদেরকে আমরা ভারতবর্ষে শরণার্থী বা উদ্বাস্তু বলি। সেই শরণার্থী এবং উদ্বাস্তুদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আজকে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে বিষয় আজকে মন্ত্রিসভায় যে পাশ করিয়েছেন অমিত শাহজির নেতৃত্বে এবং মোদীজির নেতৃত্বে, এই পথসভা থেকে অমিত শাহজি এবং মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে